বাসদ্রণিতে মডেলের মৃত্যুতে দানা বাঁচছে রহস্য কি কারণে প্রাণ গেল পূজা সরকারের বাসদ্রণিতে উঠতি মডেলের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে পূজা সরকারের মৃত্যুর নেপথ্যে থাকা আসল কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে অবশ্য তদন্তকারীদের ধারণা সম্পর্কের টানাপোড়নের কারণে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন অভিনেত্রী পুলিশ জানতে পেরেছে পূজার সঙ্গে একটি যুবকের প্রেমের সম্পর্ক ছিল জানা গিয়েছে ঘটনারাতে একটি হোটেলে খেয়ে ফ্ল্যাটে ফেরেন পূজা এরপর ঘরে বসে ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন তিনি আচমকায় উত্তেজিত হয়ে পড়েছিলেন পূজা এরপরে নাকি তিনি দরজা বন্ধ করে দেন এই আবহে তরুণীর সঙ্গীরা ফ্ল্যাট মালিককে ফোন করেন পরে ফ্ল্যাট মালিক পুলিশকে ঘটনার কথা জানালে ঘটনাস্থলে পৌঁছায় বাসদ্রণী থানার পুলিশ উদ্ধার করা হয় পূজার ঝুলন্ত দেহ পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে বন্ধুর সঙ্গে অনেক সময়ে ঝামেলা হতো পূজার জানা গিয়েছে ফ্ল্যাটে উনিশ বছর বয়সী পূজা ছাড়াও আরও এক তরুণী থাকতেন এবং সঙ্গে থাকতেন দুই তরুণ সাধারণত পূজা অনেক দেরি করে বাড়ি ফিরতেন বলে জানা গিয়েছে গোবরডাঙ্গা হিন্দু কলেজে পড়তেন পূজা পাশাপাশি মডেলিং করতেন তিনি এদিকে বাড়ির মালিক দাবি করেছেন যে পূজা আরও এক তরুণের সঙ্গে ফ্ল্যাটটি ভাড়া নেন যদিও প্রতিবেশীদের দাবি ফ্ল্যাটে মোট চারজন থাকতেন এই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ এদিকে ঘটনার সময় ফ্ল্যাটে পূজার সঙ্গীরাও ছিলেন তবে তাদের দাবি প্রাথমিকভাবে তারা কিছুই বুঝতে পারেননি কিভাবে সঙ্গীরা কিছু টের পেলেন না তা নিয়েও প্রশ্ন উঠছে পূজা মানসিক অবসাদে ভুগছেন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ তো প্রিয় দর্শকই ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ